আপনার একটা পোস্ট ঘিরে কিন্তু রীতিমতন এখন রাজ্য রাজনীতিতে তোলপাড়, কারণ কোথাও একটা অভিমানের সুর দেখা যাচ্ছে। আপনি লিখেছেন যে সম্মানের সাথে দল করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে কোথাও কোথাও। কি তাহলে আপনি দল বদল করবেন, কি বলছেন? না না, আমি এখনো সেই সমস্ত নিয়ে কোনো কিছু বলিনি। আমি এটুকু বলেছি যে স্থাবকতা করা আমার পক্ষে সম্ভব নয়। দল আমাকে প্রদেশ কংগ্রেস সদস্য করেছে, সেটাও দল ভালো মনে করেছে বলে করেছে। আমাকে দু তিন দিন আগে জানানো হয়েছিল এআইসি সদস্য হিসেবে নমিনেট করা হচ্ছে, সেটাও দল ভালো মনে করেছে করেছে। সকালে ফাইনালি যখন লিস্ট দেখলাম সেখানে আমার নাম নেই, সেটাও দল যা ভালো মনে করেছে করেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে লিস্টটা বেরিয়েছে সেখানে এমন এমন লোকজনদের ম্যাক্সিমাম নাম আছে, তারা কোনো দলটা পর্যন্ত করে না, দলের প্রতি যাদের কোনো অবদান নেই, যারা দলকে হেয় প্রতিপন্ন করে, সেই সমস্ত লোকজনদের নাম। ব্যক্তিগতভাবে না, আমি এই গোটা সিদ্ধান্তটাকে এটা মনে করছি যে পার্টির যে সাধারণ কর্মীরা তাদের ভাব আবেগে এটাকে আহার্ট করেছে। আমি তো বলছি যে নেতৃত্বের ক্ষমতা থাকলে একটা রেফারেন্ডাম নিক। যদি 90% পশ্চিমবঙ্গের কর্মীরা যদি এটা না বলে যে কৌস্তব বাগচি না থাকা এই লিস্টায় এটা অন্যায়, আমি সব সিদ্ধান্ত মাথা পেতে নেবো, দল যা সিদ্ধান্ত নেবে। বা আমাকে যদি এরকম বলে আমি এত বড় চ্যালেঞ্জ করছি, আমি রাজনীতি প্রফেশন দুটো থেকে সন্ন্যাস নিয়ে নেবো। যদি হিম্মত থাকে এই চ্যালেঞ্জটা দলের নেতৃত্বে অ্যাকসেপ্ট করুক। কিন্তু দলকে নিঃস্বার্থভাবে এত কিছু করার পরেও দল যদি এখন মনে করে যে সম্মানটাকেও দল কম্প্রোমাইজ করিয়ে নেবে, সেটা পারবে না। কৌস্তব বাগচির মাথাটা কখনো নত হবে না, আর স্থাবকতা আমার দ্বারা হবে না। এই গোটা লিস্টে যাদের যাদের নাম আছে যেটা বুঝলাম, একমাত্র স্থাবকতাই মাপকাঠি, সেটা তো আমার পক্ষে করা সম্ভব না। তাহলে এই যে অভিমান, এই অভিমান থেকে কি আপনি এখন বিরত থাকবেন রাজনীতি থেকে, কি মনে করছেন? আমি এখনো কোনোটাই ভাবনা চিন্তা করিনি। আমার তো এমন না যে রাজনীতি না করলে সংসার চলবে না, আমার একটা প্রফেশন আছে, অ্যান্ড আই ডু ইট কোয়াইট ওয়েল, ঠাকুরের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে, বড়দের আশীর্বাদে। আমি দলের যা মামলা করি সমস্তটাই বিনা পয়সায় মামলা করি, সেটা দলের নেতৃত্বও সেটা জানে। তো আমাকে অনেক নেতৃত্ব ফোন করেছিল, আমি বলেছি যে আমি কি শুধু বিনা পয়সায় মামলা করার জন্য আছি? খারাপ লাগার জায়গা অবশ্যই আছে, তবে আমি এই একটা অভিমানের জায়গা, রাগের জায়গা, এর থেকে কোনো সিদ্ধান্ত নেব না। আমি মাথা ঠান্ডা করেই যা সিদ্ধান্ত নেব মাথা ঠান্ডা করেই নেব। আমি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে আমি এই মুহূর্তে আমি এই বিষয়টাতে আমি প্রচণ্ড আহত। দল পরিবর্তন করার কি কোনো ভাবনা চিন্তা? কারণ কিছুই ভাবনা, দেখো আমি কংগ্রেস ছাড়বো এটা আমি আমার দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আমার শয়নে স্বপনে কংগ্রেস, আমি কংগ্রেসটা করি এই কারণে কোনো নেতাকে দেখে করি না, আমি বিচারধারার প্রতি আমার দায়বদ্ধতা আছে। তো সেই জন্য আমি কি করব না করব সেটা এখন অবধি চিন্তাভাবনা করিনি। অনেকে অনেক কিছু বলবে এটাকে নিয়ে, অনেকে অনেক বক্তব্য রাখবে, কিন্তু আমি এখন অবধি কোনো সিদ্ধান্ত নিইনি। সাথে সাথে এটাও বলছি আমি একজন কংগ্রেস অন্তঃপ্রাণ মানুষ, তো সেই জন্য আমি এখনই কোনো কিছু বলছি না আমি কি করব না করব। কিন্তু কৌস্তব দা, এই যে কংগ্রেসের আদর্শ, কংগ্রেস দেখেই আপনি কংগ্রেসকে ভালোবাসেন করেন, এই কংগ্রেসের আদর্শ নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন। তিনি বলছেন কংগ্রেসের আদর্শটা ঠিক কী, বাংলায় সিপিএমের সাথে হাত মেলায় আর কেরালাতে তাদেরই বিরোধিতা করে, আমরা ওরকম দল নয়, আদর্শহীন দল তৃণমূল কংগ্রেস নয়। আমি আজকের দিনে কোনো কাউরির কোনো কথার মন্তব্যের পরিপ্রেক্ষিতে যাব না। আমি এদের সম্পর্কে আমার কী মতামত সেটা আছে, এবং সেখান থেকে আমি এক চুলও এদিক ওদিক নড়ছি না। তো আমি আজকে বিশেষত কাউকে নিয়ে কোনো তির্যক মন্তব্য করব না। আমি আজকে আমার মূলত যে অভিমানের জায়গাটা, রাগের জায়গাটা, ক্ষোভের জায়গাটা, সেটা আমার নিজের দলকে কেন্দ্র করি। তো আজকে আমি অন্য কোনো রাজনৈতিক দল নিয়ে কোনো কথাবার্তা বলবো না। কিন্তু বিয়ে নিয়ে আমরা আলোচনা করতেই পারি, কারণ ওটা কিন্তু একদম রাজ্যের খুব একটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সরকারি কর্মচারীরা। এবং আজকে এই নিয়ে কোনো মন্তব্য করবো না আমি আজকে। আই এম নট ইন আ মেন্টাল স্টেট টু কমেন্ট। আমি ডিএ আন্দোলনের প্রতি আমার সমবেদনা আছে, আমি দীর্ঘদিন ধরে এদের প্রতি সমবেদনা জানিয়ে এসেছি, আগেও এরা আন্দোলন করেছে, এদের মঞ্চে দাঁড়িয়ে আমি বক্তৃতা করেছি, আজকেও ঢুকেছি যখন ওদের প্রতি সমর্থন জানিয়েছি। এইটুকুন বলতে পারি যে ন্যায্য দাবি, সরকার তাদেরকে দীর্ঘদিন ধরে এই বিষয়টা থেকে বঞ্চিত করে রেখেছে। কিন্তু আমি আজকে এইটা নিয়ে বিশেষত কোনো মন্তব্য করার মতো মানসিক অবস্থায় নেই। হাঁটুর ব্যথায় রিউ মারতে নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা।